ন্যাশনাল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি এই কথাগুলো শুনলে তোমাদের অনেকের মনে যে সমস্ত প্রশ্নগুলো আছে আশা করি উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আমাকে দুজন মেল করেছিল, সেই মেলের উত্তর আমি তাদেরকে দেবো, আমি ভিডিও আকারে তৈরি করে দেবো বলেছিলাম। তারা কিন্তু অনেক কোয়েশ্চেন করেছিল, তার মধ্যে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো যেগুলো এখনও পর্যন্ত আমি পেয়েছি, আর যেগুলো পাইনি সেগুলো উত্তর দেবো না। আমাকে কেউ যদি দু তিনজন মেল করে তাদের উত্তর আমি দেবো, এমন নয় যে দশজন মেল করতে হবে তবে উত্তর দেবো, তা না। দেখো, WBPRB বর্তমান পরিস্থিতি কী সেইটা একটা মেল করেছে, যে আপনি তো বলেছেন যে রিজার্ভেশন পলিসি যে কেসটা হচ্ছিল সেই কেসের যে ক্লিয়ারেন্সের ব্যাপারটা, সেটা যে জানুয়ারি লাস্টে আপনার রিজাল্ট বেরোবে বলেছেন, তাহলে কি সত্যি বেরোবে নাকি বর্তমান পিআরবি অবস্থাটা কী সেটা জানতে চেয়েছে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, দেখো হাইকোর্টের যে 13 ফেব্রুয়ারি ডেট দিয়েছে তার আগে আমি তোমাদেরকে বলেছি জানুয়ারি লাস্ট উইক কিন্তু রেজাল্ট বেরোবে, এটার চান্স একদম 99%। এবং একটা কথা আমি তোমাদেরকে তার আগে একটা কথা বলবো, যে কথাটা আশা করি তোমাদের শোনার প্রয়োজন রয়েছে, সেটা হলো যে একটা মেসেজ কিন্তু চারিদিকে ভাইরাল হচ্ছে, এই মেসেজের সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে WBPRB-র বোর্ড যে কেপি যে এসআইয়ের পরীক্ষা হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষা মোটামুটি 5-6 মাস আগে হয়েছিল, আর ওয়্যারলেস অপারেটরের যে রেজাল্ট সেই রেজাল্ট কবে বেরোবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে WB কনস্টেবলের কাট অফ কেমন যাবে। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমাদের যে রিজার্ভেশন পলিসি অর্থাৎ এই যে কেস, এই কেসটা যদি না মিটে তাহলে কি এবছর আর রেজাল্ট পাবো না, এরকম অনেক কোয়েশ্চেন করেছিল, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং তোমাদের কারো যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে আমাকে মেল করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো, প্রথমত হচ্ছে যে একটা মেসেজ চারিদিকে ভাইরাল হয়েছে তার সত্যতা, সেই সত্যতা যাচাই করার জন্য আমি সত্যি সত্যি বলতে গেলে অনেককেই জিজ্ঞেস করেছি, আমি অন্যান্য পুলিশ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছি, এবং এখানে আমি যেটা খবর পেয়েছি তোমরা 99% জন আমার সঙ্গে একমত হবে আশা রাখি, সেটা হলো যে এই মেসেজটা কিন্তু সত্যি, একদম অথেন্টিক মেসেজ। কিন্তু মেসেজটা যেহেতু অফিসিয়ালি প্রকাশিত হয়নি সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে একদম সামনে নোটিশটা নিয়ে আসছি না, ঠিক আছে। কিন্তু মেসেজটা সত্যি এবং মেসেজে যে জিনিসগুলো লেখা আছে না তার সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু জানুয়ারি লাস্ট উইকে দেওয়ার চান্সটা হচ্ছে 99%। আর আমি বারেবারে তোমাদেরকে বলেছি যে পিআরবি বোর্ড কখনোই কিন্তু এই কেসটার ওপর ডিপেন্ডেন্ট ছিল না, এই কেসটা 137 জন ছেলেমেয়ে করেছিল, যে 2019 সালের যে WB রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে তাদেরকে কীভাবে নিয়োগ করা হবে সেই অনুযায়ী কিন্তু এই কেসটা আবারও কিন্তু লেগে যায়, সেই জন্য কিন্তু এই কেসটা চলতে থাকে। সেটা একটা রিজার্ভেশন পলিসি অনুযায়ী কিন্তু কেসটার নাম হয়ে যায় রিজার্ভেশন পলিসি। কিন্তু বর্তমানে এই রিজার্ভেশন পলিসি এবং তোমাদের যে ক্লিয়ারিফিকেশন এই সমস্ত বলে কিছু ছিল না কেসটা, সত্যি কথা এটাই। এবং তোমাদের যে এই যে কেস, সেই কেসটা যদি না মিটে তাও কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, এটা কিন্তু তোমরা মিলিয়ে নিও। তাহলে আশা করি যে ভাই আমার বন্ধু এই মেলটা করেছিল তার জন্য এই অ্যান্সারটা এবং তোমাদের প্রত্যেকের জন্য। এবং দ্বিতীয় কোয়েশ্চেন, কেপি যে এসআইয়ের এক্সাম হয়েছিল সে কেপি এসআই WB ওয়্যারলেস অপারেটর, এগুলো তো অনেক দিন হয়ে গেলো, হিসেব মতো তো এক্সাম যেহেতু হয়েছে সেই অনুযায়ী রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে গেল না। তাহলে কী হবে, রেজাল্ট কি তাহলে বেরোবে না, রেজাল্ট কোনটা আগে বেরোবে, WB কনস্টেবলের যে রিসেন্ট রেজাল্ট সেটা বেরোবে? অবশ্যই যেটা রিসেন্ট রেজাল্ট সেটা আগে বেরোবে, তারপর তোমাদের ধাপে ধাপে কিন্তু বেরোবে, অর্থাৎ তোমাদের 15-20 দিন অন্তর বেরোতে পারে, অথবা আর একটা জিনিস হতে পারে একসঙ্গে রেজাল্ট দিতে পারে, অর্থাৎ কি যেদিন তোমাদের কনস্টেবল রেজাল্ট দিয়ে দিল তার 2-3 দিন কি 5-6 দিন পরে কিন্তু ওই ওয়্যারলেস অপারেটর এবং KPSI রেজাল্ট কিন্তু একসঙ্গে দিতে পারে, কিন্তু দেওয়ার চান্সটা কম, ওকে। কিন্তু রেজাল্ট কিন্তু এই মাসেই পেয়ে যাবে এবং এই বছরই কিন্তু তোমাদের ওয়্যারলেস অপারেটরে জয়েনিং হবে, কিন্তু KPSI জয়েনিংটা এখন আমি বলতে পারবো না, ঠিক আছে। এবং WB কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কবে আসতে চলেছে এই কোয়েশ্চেনটা আমাকে করেছে, তাহলে WB কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কবে আসতে চলেছে সেই কোয়েশ্চেন অনুযায়ী আমি তোমাদেরকে উত্তর এটাই দিতে পারি, WB কনস্টেবলের যে নতুন যে ভ্যাকেন্সি সেটা হলো তোমাদের সম্ভবত, একটা জিনিস আমি বারবারে বলেছি, নতুন রিক্রুটমেন্ট যেহেতু বেরোবে সেহেতু তোমাদের পুরনো রিক্রুটমেন্টটাকে জয়েনিং করাতে হবে, এ হচ্ছে মেন কথা। যে কোনো ক্ষেত্রেই তোমাদের জয়েনিং না হলে কোনোভাবেই কিন্তু তোমাদের নিউ রিক্রুটমেন্ট বেরোবে না, নিউ ভ্যাকেন্সি বেরোবে না, কিন্তু তোমাদের নিউ ভ্যাকেন্সি বেরোনোর চান্স আছে এপ্রিলে, ঠিক আছে। এপ্রিলে আমি বলেছি, আমি আর একটা আগের ভিডিওতে বলেছি এপ্রিলে তোমাদের চান্স আছে।
এবং তোমাদের চলো কেপি প্রিলিমিনারি এক্সাম ডেট। আর একজন কোশ্চেন করেছিল আমাকে কেপি প্রিলিমিনারি এক্সাম ডেট কবে হতে পারে, অর্থাৎ কেপি যে এক্সাম সে এক্সামের সম্ভাবনা কিন্তু মনে হচ্ছে যতটা সম্ভাবনা আমি খোঁজ খবর পেয়েছি, আর হাতে এক মাস টাইম আছে তোমাদের, এক মাস কি তাও নেই, ঠিক আছে, কিন্তু তোমাদের এক্সাম হওয়ার চান্সটা প্রবল। কিন্তু যদি আর এক মাসের মধ্যে যদি না হয় তাহলে তোমাদের এক্সাম কিন্তু সত্যি বলছি অনেক পিছিয়ে যাবে, তাই সেই জন্য অত লেট করবে না। কারণ হচ্ছে তারপর আবার মার্চে এইচএসের এক্সাম আছে, তার অনেক ব্যাপার আছে, সেইগুলো নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে তোমাদের এক মাস হাতে এক মাসই আছে। এবং যে কোয়েশ্চেনটা সেটা হলো যে এই কেসটা যদি না মানে ডিলে হয়ে যায়, অর্থাৎ কেসটা 13 ফেব্রুয়ারি দেওয়া আছে, 13 ফেব্রুয়ারি থেকে আবার যদি ডেট দেয় তাহলে কি রেজাল্ট আটকে যাবে? আমি বারবারই বলছি রেজাল্ট কিন্তু আটকাবে না, রেজাল্ট কিন্তু আটকাবে না। এবং পিআরবি বোর্ডের বর্তমান সিচুয়েশনটা কী? পিআরবি বোর্ডের বর্তমান সিচুয়েশন হচ্ছে যেহেতু 16 জানুয়ারি তোমাদের 13 ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে কেস ডেটটা, তারপর থেকে কিন্তু পিআরবিরা একটা মিটিং করেছিল, আমি কিন্তু খবর পেয়েছি, এবং সেই খবর অনুযায়ী হচ্ছে তোমাদের পিআরবি মিটিংয়ের যে ওদের মধ্যে কী সমস্ত কথা হয় সেই সমস্ত কথাগুলো কিন্তু বাইরে একদমই লিক হয়নি, কেউ বলতে পারবে না যে কী কথা হয়েছে। কিন্তু তোমরা জানতে পারবে পিআরবি বোর্ডকে আমি মেল করেছি কিন্তু মেলের কোনো উত্তর কোনো রেসপন্স কিন্তু পাচ্ছি না। তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতে পারো। কেমন আন্দোলন করতে পারো? মেল করতে পারো, কোনো রকম বিশৃঙ্খলা না করে তোমরা মেল করতে পারো, পিআরবি কাছে জানতে পারো, অনেকে একসঙ্গে যদি টুইট করো কিংবা মেল করো তাহলে কিন্তু পিআরবি বোর্ড রেসপন্স দেবে, ওকে। কিন্তু কখনো বিশৃঙ্খলতা করবে না, তার কারণ হচ্ছে বিশৃঙ্খলতা যদি করো আর যদি বিক্ষোভ আন্দোলন করো তাহলে কিন্তু তোমাদের যারা যারা চাকরি পাবে তাদের কিন্তু সমস্যা হবে। কারণ হচ্ছে যাকে যাকে চিহ্নিত করা হবে তখন তার কিন্তু কেস হয়ে গেলে তার কিন্তু আর চাকরিও হবে না, ওকে। আশা করি এই পর্যন্ত আপডেট দিতে পারলাম, ভালো লেগেছে, আজকের মতো এতটুকু, চলো, জয় হিন্দ, নমস্কার।